আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা চলে আসলাম, আমি সবুজ মোল্লা, অটোমোবাইল টেকনিশিয়ান মেকানিক। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো পিস্টন, একটা পিস্টনের সাথে কি কি লাগান থাকে, আর একটা পিস্টনের সাথে কয়টা পার্টস সংযোগ থাকে, সেটা আজকে আপনাদের উপস্থাপন করবো। সবাই জানেন এটা হচ্ছে পিস্টন। তাই পিস্টনের যে রিং, এটা আজকে আমরা খুলব, আর এই পিস্টনের সমস্যাটাগুলো কি সেটা আজকে আমাদের সাথে শেয়ার করব। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দর্শক, এটা হচ্ছে চাপার নাট। চাপার নাট আমরা খুললে যে ভিতরে যে বেগিন বিয়ারিং আছে, বিয়ারিংগুলো আমরা খুলে ফেলাবো। এটা হচ্ছে পুরন পিস্টন এবং পুরন কানেক্টিং চাপা। এটা হচ্ছে বিগিন বিয়ারিং। এই বিয়ারিংগুলো আমরা খুলে এগুলো নতুন লাগাবো। এই খোলাগুলো আজকে আমরা দেখাচ্ছি আপনারা কেমনে খুলবেন। এটা হচ্ছে চাপা, চাপার যে মেন বিয়ারিং, যে বিয়ারিং বলো বিয়ারিং, এটা হচ্ছে বিয়ারিং। দর্শক, এটা যে কানেক্টিং চাপার যে নাম্বার আছে, এই নাম্বারগুলো মিলিয়ে আপনারা লাগাবেন, যারা যারা লাগাবেন। এটা যেহেতু আমরা নতুন লাগাবো, এটা আমরা খুলে দেখাইতেছি যে এটা ক্যামেরা যে নাম্বার আছে, পার্টিকুলার নাম্বার, এই নাম্বার দেখাবেন, এই নাম্বার মিলিয়ে লাগাবেন। আর এটা দুটো লাগালে কিন্তু আপনার যে মেন শেপ, মানে কিরান শেপ, আপনি লাগালে কিন্তু কিরান শেপ জাম হয়ে যাবে, আর এটা মিলবে না। তাহলে আপনারা যারা লাগাবেন, এদের যে পার্টিকুলার নাম্বার দিয়ে আছে, নাম্বার নাম্বার মিলিয়ে আপনারা লাগাবেন। যে নাম্বার নাম্বার দেখেন, দেখেন নাম্বার নাম্বার মিলে গেছে। এটা হচ্ছে আমরা পুরাতন যে মালগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা নতুন লাগাবো। এগুলো আমরা দেখাইতেছি আপনাদের, বুঝাইতেছি যে এগুলো কী কী পাল্টাবেন। এটা হচ্ছে কানেক্টিং রড, এটা কানেক্টিং রড বলা হয়, এটা বলা হয় চাপা, কানেক্টিং চাপা। এখন আমরা একটা পিস্টনের সাথে থাকে হলো আপনার রিং, এর ভিতরে পিন আছে, লক আছে। এখন আমরা পিনগুলো খুলবো, এই যে লক, এই যে রিংগুলো, রিংগুলো খুলবো। এটা হচ্ছে কম্প্রেসার রিং, এটা হচ্ছে কম্প্রেসার রিং। এটা মাঝখানে এটা হচ্ছে টপ রিং বলা হয়। আমরা প্রথমত কম্প্রেসার রিংটা খুললাম, এবার আমরা যে উপরে যে টপ রিংটা, টপ রিংটা আমরা খুলব। এটা হচ্ছে টপ রিং, মানে দুই নম্বর রিং। এটা এটা হচ্ছে অয়েল রিং, এই যে অয়েল রিং, অয়েল রিং আমরা এখন খুলব। অয়েলিংয়ের ভিতরে একটা ই থাকে, ছোটো যে রিংটা থাকে, ওটা বলা হয় উল রিং। এখন আমরা উল রিংটা খুলবো। এটা হচ্ছে উল রিং। তা এই যে রিংগুলো খুললাম, এই রিংগুলো আমরা যেহেতু ইঞ্জিন করবো, আর পিস্টনের সমস্যা, পিস্টনটা নষ্ট হয়ে গেছে আর রিংগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা নতুন লাগাবো। এখন আপনার দেখাবো যে এই যে ভিতরে যে গজেন পিন, যে পিন বলা হয় পিস্টনের, যে পিন সবাই আপনারা জানেন। তাই পিস্টনের যে রিংয়ের যে লক আছে, আমরা লকগুলো, লকটা, এই যে লকটা, এই লকটা আমরা এখন খুলবো। এই যে লকটা আমরা খুললাম, এপাশে একটা লক আছে, লকটা খুলবো। লক খোলার পরে এই যে আমরা যে ভিতরে যে পিন, তাহলে এই যে পিনটা একটু টোকা দিবেন, এটা জাম হয়ে গেছে। এটা হচ্ছে পিন, যে গজেল পিন বলা হয় পিন এগুলো। এটা হচ্ছে পিস্টন, পিস্টন হচ্ছে এটা এক নম্বর পিস্টন খুললাম আমরা। এটা হচ্ছে কানেক্টিং যে বুস, ভিতরে বুস, এই বুসটা দেন জাম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই বুস, বুসটা খাই গেছে, এই বুস আমরা নতুন লাগাবো।
নাম্বার পিস্টন, এখন আমরা দুই নাম্বার পিস্টনের রিংটা খুলব। ঠিক সেম ভাবে এক নম্বর পিস্টন যেরকম আমরা খুলছি, দুই নম্বর পিস্টন একইভাবে খুলতে হবে। দুই নম্বর পিস্টনের রিং ঠিক সেম ভাবে আমরা এক নম্বর পিস্টনের জন্য লক খুলছি, তাই দুই নম্বর পিস্টন একইভাবে লক খুলতে হবে। খোলা পরে যে ভিতরে গজেন পিনটা আছে, পিনটা বের করতে হবে। যেটা হচ্ছে লক, সেম ভাবে যে ওইটা আমরা যেরকম ভাবে খুলছি একইভাবে বিয়ারিং গুলো আছে, বিয়ারিং গুলো খুলতে হবে। বিয়ারিং টিংয়ের অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা কানেকটিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার নাম্বার মিলে অবশ্যই আপনার লাগাবেন। উল্টে লাগাইলে কিন্তু আপনার যে মেন যে শেপ শেপ জাম হয়ে যাবে। এটা আমরা যখন লাগাবো অবশ্যই আপনাদের আর একটা ভিডিও আমরা করব। এটা পুরন পিস্টন, এগুলো আমরা খোলা একটা ভিডিও করলাম। আমরা নতুন যখন সেট করবো, সেট করার সময় আমরা ওটা নতুন ভিডিও আটা বানাবো আমরা। এটা হচ্ছে চার নম্বর পিস্টন, চার নম্বর পিস্টনটা মেন যে বিয়ারিং, এই বিয়ারিং ধরছে বেশি। ঠিক সেম ভাবে আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর যেমনি খুলছি, চার নম্বর একইভাবে খুলতে হবে লক। খোলার পরে যে আপনার উপরে যে রিং আছে কম্প্রেসার রিং, এটা কম্প্রেসার রিং খুলতে হবে আগে। এটা হচ্ছে টপ রিং, এটা হচ্ছে নিচের ডয়াল রিং, এটা হচ্ছে উইন্ডিং যেটা বলা হয় উইন্ডিং। এটা আমরা যখন নতুন পিস্টন যখন লাগাবো, তাই তিনটা রিংয়ের যে কী কাজ সেটা অবশ্যই আমরা বলে দিব। যে এখন যেহেতু আমরা খুলে ফেলেছি নষ্ট হলে,
এটা বললাম না, যখন আমরা নতুন সেট করব তখন অবশ্যই বলবো যে রিংয়ের কোন রিংয়ের কোনটা কী কাজ, পরবর্তী ভিডিওতে আমরা এটা বলবো। এটা এখন এখানে খুলতে দেখাইলাম যে ক্যামেরা আপনারা খুলবেন। তা দর্শক, আমাদের চারটে পিস্তল খোলা শেষ। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তা অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।